যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে হারাম রিলেশনশিপ। এমন অনেকেই আছে যারা হয়তো পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, রামাদানে সিয়াম রাখে, দিনের ব্যাপারে খুব আগ্রহী, কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে, তা হচ্ছে হারাম রিলেশনশিপ। তাদের ধারণা নন মুহরম একটি মেয়ের সাথে চলাফেরা করা, একসাথে ঘুরতে যাওয়া, ফুসকা খাওয়া, সেলফি তোলা, সেই সেলফিগুলো আবার ফেসবুকে আপলোড দেওয়া এবং হাত ধরাধরি করে পার্কে হেঁটে বেড়ানোর আসল কোনো সমস্যা নেই। হারাম রিলেশনশিপের সূচনারা মোটা দাগে কলেজ বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়ে থাকে। একটা ছেলে বা একটা মেয়ে যখন নতুন নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তার মনে যৌবনের উত্তাল হাওয়া বইতে থাকে। সে আশা করে কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রটা তার বন্ধু হোক, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট ছেলেটা তার সাথে একই রিকশায় ঘুরে বেড়ানোর জন্য সে অন্যরকম একটা ফিল করে। ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী বান্ধবীটা ক্যান্টিনে তার সাথে বসে ফুসকা খাচ্ছে, ব্যাপারটাই তার কাছে অন্যরকম। কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমাদের জীবনে এরকম অনেকগুলো বন্ধু বান্ধব এসে ভিড় করে, যাদের আমরা মিষ্টি ভাষায় জাস্ট ফ্রেন্ড বলে থাকি। কোনো একটা ছেলে যখন নন মুহরম কোনো মেয়েকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দেয়, কিংবা একটা মেয়ে যখন ডিপার্টমেন্টের সিনিয়র কোনো এক নন মুহরম বড় ভাইয়ের সাথে একই রিকশায় করে ঘুরে বেড়ায়, এই ঘটনাগুলোকে আমরা নেতাহতেই বন্ধু বলে চালিয়ে দেই। কিন্তু এই তথাকথিত বন্ধুত্ব জাস্ট ফ্রেন্ডের নেপথ্যের ঘটনা আমরা তেমন জানতে পারি না। এরকম জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপে আক্রান্ত কোনো ভাই কিংবা বোনকে যখনই আপনি বলতে যাবেন যে তারা যা করছে বা যেভাবে চলছে তা অধু ইসলাম সমর্থন করে কি না, তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠবে আর বলবে, আরে ভাই আমরা প্রেম করছি নাকি, আমরা তো কেবল বন্ধু। আপনি আর আমি যেমন বন্ধু, এই মেয়েটা আর আমার বন্ধু সেরকম বন্ধু, এর বাইরে আর কিছু না। তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই বলতে হয়, তারা যে বন্ধুদের কথা বলছে সে বন্ধুত্ব করতে ইসলাম কখনোই অনুমতি দেয় না। তারা যদি ইসলামকে অন্য পাঁচ দশটা ধর্মের মতো কেবল আনুষ্ঠানিক ইবাদত কেন্দ্রিক ধর্ম মনে করে থাকে, তাহলে তারা খুব বড় ভুলের মধ্যে আছে। ইসলাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সকল দিক নিয়েই কথা বলে। আদতে ইসলাম কোনো ধর্ম নয়, এটা হলো দিন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম নির্ধারণ করে দেয় আমি কার সাথে মিশব, কার সাথে মিশব না, কি খাবো আর কি খাবো না, কি পরবো আর কি পরবো না, কিভাবে চলবো আর কিভাবে চলবো না। ধরা যাক পরীক্ষায় পাশ করার জন্য কিংবা ভালো রেজাল্ট করার জন্য আমরা যেমন ক্লাসের সিলেবাস ফলো করি, ঠিক সেভাবে কোরআন ও হাদিস হলো আমাদের জীবনের সিলেবাস। এই সিলেবাস অনুসরণ করা ব্যতীত আখিরাতে ভালো রেজাল্ট করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কেবল জাস্ট ফ্রেন্ড বলে যার সাথে আমি মিশছি, ঘুরছি, একসাথে খাচ্ছি, তার সাথে মেশার, ঘোরার কিংবা খাওয়ার অনুমতি আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দেননি, আমার জন্যে তিনি কোরআন কারিমে স্পষ্ট করেই বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। হে রাসূল, আপনি মুমিন ব্যক্তিদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আমরা আয়াতটির দিকে যদি আরেকবার খেয়াল করতে পারি, এখানে মুমিন ব্যক্তিদের উদ্দেশ্যে করা বলা হয়েছে। একবার ভাবুন, মুমিন ব্যক্তি আসলে কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে, রাসূল, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদিতে বিশ্বাস করে, তারাই হচ্ছে মুমিন। একবার চিন্তা করি, আমি কি আল্লাহতে বিশ্বাস করি, নবী রাসূলে বিশ্বাস করি,
পরকাল জান্নাত জাহান্নাম ফেরেশতায় বিশ্বাস করি? উত্তর যদি হা হয় তাহলে এই আয়াতটি আমার জন্য। হ্যাঁ, আমাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহান তাআলা দৃষ্টি সংযত এবং লজ্জাস্থান হেফাজত করতে বাধ্য করেছেন। দৃষ্টি সংযত বলতে আসলে কি বোঝায়? তাহলে কি আমরা চোখ বন্ধ করে হাঁটব? না, ব্যাপারটা আসলে তা নয়। নবীজির হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন, যখনই কোনো পরনারীর দিকে চোখ পড়ে যাবে, সাথে সাথে চোখ ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার চোখ তুলে আর তাকানো যাবে না। আমাদের জন্য শরীয়তের সীমানা হলো, চলার পথে যদি কোনো নন মহরম তথা বেগানা নারীর দিকে আমাদের চোখের দৃষ্টি চলে যায়, তাহলে সাথে সাথে সেই দৃষ্টি ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার তাকানো যাবে না। শরীয়তের সীমা রেখা যখন এমন, তখন আমরা কিভাবে বন্ধুতে নাম করে একজন বেগানা নারীর হাত ধরে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, আনন্দ মাস্তি, ফুর্তি করে বেড়ানোকে জায়েজ মনে করতে পারি?